আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাজিজ ফুড। আজকে যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে উইথাউট ইগ ব্যানানা চকলেট কেক। চকলেট কেক কীভাবে আপনারা কলা দিয়ে বানিয়ে ফেলতে পারেন তাও আবার ডিম ছাড়া, সেই রেসিপিটি শেয়ার করছি আমি। অনেক সময় আমাদের বাসায় পাকা কলা থেকে যায়, জমে যায়, বা পাকা কলা কেউই খেতে চায় না, বা বাচ্চারা কলা খেতে চায় না। তাহলে তাদের জন্য আপনি এইভাবে যদি একটি কেক বানিয়ে পরিবেশন করতে পারেন তাহলে অবশ্যই অনেক পছন্দ করবে। আর এবং এই কেকটিতে কোনো ডিম ব্যবহার করা হয়নি, তারপরেও কেকটি অনেক সফট এবং স্পঞ্জি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো চলুন দেখে নিই কেকটি বানাতে আমাদের কী লাগছে। এখানে আমি দুইটি বড় সাইজের কলা কেটে নিচ্ছি ব্লেন্ডার জারে। আজকের এই কেকটি আমি একজনের বাসায় পাঠাবো, এই জন্য আমি কেকটিকে কেটেও দিতে পারিনি, পরে ওনাদের বাসায় যখন ওনারা খেয়েছিলেন তখন কেটে দিয়েছিলেন। কেকটা দেখতে অত্যন্ত সুন্দর হয়েছে এবং খেতেও অনেকটা মজার হয়েছে। কলাগুলো আমি কেটে এখানে আমি আধা কাপ চিনি দিয়ে দিব, ব্লেন্ড করে নিব কলা এবং চিনি। আমার ব্লেন্ড হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এরকমটা স্মুদি ব্লেন্ড হবে। এখানে একটি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কলার যে ব্লেন্ড করে রেখেছি ওই পিউরিটা দিয়ে দিব, এর মধ্যে আমি আধা কাপ তেল দিয়ে দিব। তেল এবং কলার যে মিশ্রণটা আমি ভালোভাবে মিক্স করে নেব। হওয়ার পর এখানে 1 টিস্পুন ভিনেগার দিয়ে দিব, সাদা সিরকাটা দিয়ে দিব। ওয়ান টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিব, আপনারা চাইলে ব্যানানা এসেন্সটাও ইউজ করতে পারেন বা চকলেট এসেন্সটাও ইউজ করতে পারেন। ভালোভাবে মিক্স করে নিব 2 মিনিটের মতো। আমার মিক্স হয়ে গেলে এখানে আমি একটি চালুনিতে 2 কাপ এবং সাথে 2 টেবিল চামচ ময়দা নিয়ে নিয়েছি, আধা কাপ কোকো পাউডার নিয়ে নিয়েছি। পরে এখানে আমি 1 টিস্পুন বেকিং পাউডার এবং 1/4 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন বেকিং সোডা ইউজ করেছি। বেকিং পাউডার বেকিং সোডাটা ইউজ করবেন অবশ্যই, দুটোটাই ইউজ করতে হবে। ভালোভাবে ছেঁকে নিয়েছি আমি, এখন আমি একটু মিক্স করে নিব। এই পর্যায়ে আপনাদের মিশ্রণটা অনেক শক্ত একটা ব্যাটার হবে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। একটু ভালোভাবে মিক্স করে এরকম যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1 কাপ পানি দিয়ে দিব। আমি পানিটা ইউজ করেছি, এতে ভয় পাওয়ার কিছু নেই, কেকটা তারপরও দেখবেন কত সুন্দর সফট হয়। এবার ভালোভাবে আমি মিক্স করে নিব। এরকম একটা ব্যাটার হবে, বেশি নরমও না বেশি শক্তও না। এরপর আমি এখানে 1/4 কাপ চকলেট চিপস দিয়ে মিক্স করে নিব। চকলেট চিপসটা দিলে আলাদা একটা স্বাদ আসে এর মধ্যে, আপনারা চাইলে বাদামও ইউজ করতে পারেন যে কোনো। এখানে আমি একটি প্যানে কিছুটা তেল ব্রাশ করে কেকের যেই মিশ্রণটা ওটা ঢেলে দিব, একটু প্রেস করে দিব। প্রিহিট ওভেনে 180 সেলসিয়াসে 40 মিনিট বেক করে নিব। 40 মিনিট পর আমি কেকটাকে নামিয়ে নিলাম। আমার ব্যানানা চকলেট কেকটি রেডি হয়ে গিয়েছে, নর্মাল কেকের মতনই কত সুন্দর ফুলেছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি কেকটাকে একজনের বাসায় পাঠাবো সেজন্য আমি কেকটাকে কেটে দেখালাম না, কিন্তু ওনারা ছবি দিয়েছেন প্রথমে, আমি আপনাদেরকে দেখিয়েছি। কেকটি অত্যন্ত ফ্লাফি এবং সফট, আপনারা বাসায় একবার রেসিপিটি ফলো করেন আর এবং আমাকে অবশ্যই জানান কেমন হয়েছে রেসিপিটি। এই কেকটি সত্যিই অনেক অসাধারণ হয়, খেতে অনেক টেস্টি। বাসে অবশ্যই বানাবেন এবং আমাকে জানাবেন কমেন্টস বক্সে। ফেসবুক পেজে লাইক দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।